একথা যদি আমরা বলি সে একথা বললে বলা যায় পুষ্প আপনার জন্য ফোটে না, রোগের জন্য নিজের হৃদয়কে প্রস্ফুটিত করাই হল আমাদের ধর্ম। আপনি আমার জন্য ব্যবসা পত্র সব তুলে দেবেন নাকি? তোমার জন্য আমি কি না করছিলাম? আমার কলকাতার বিজনেসের দশ দিন পাঠলা তুমি তোমার কথাতে সুরেশ্বর বাবুর মতো একটা নতুন লোক তাই আমার সামনে দেখো কি বিলাসের জামি তোমার শ্বশুরের দিন বন্ধু আর বিরূপের সম্পত্তির চিঠি গাড়ি সব সব আমি তোমাকে খুশি করার জন্য করছি দাদি। বুঝতে পারলাম যে লেখিল ম্যাগাজিন এবং কমার্শিয়াল ম্যাগাজিনের যে চারিত্রিক যে ফারাকটা একটা সময় দেখা যেত এখন সেটা নেই। আমরা সেখান থেকে একটা অন্য প্রশ্নে যাচ্ছি যে লিটল ম্যাগাজিনের সম্পাদকেরা সেটাকে প্রায় বাণিজ্যিক ম্যাগাজিনে পরিণত করেছেন, সেটা তাদের স্বার্থ অনেকে হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু সমস্ত পত্রিকাই কি তাই হচ্ছে? যদি তাই হয় তাহলে তো আমাদের বলতে হবে যে পাঠক নেই, লিটল ম্যাগাজিনের কোনো পাঠক নেই। প্রান্তে আসছেন দয়াময় মহান্তি, এইমাত্র ঘুরলেন, দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করে, বল করলেন অস্টাম্পের বাইরে ছিল, চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান কিন্তু ব্যাটে বলে হয়নি। প্রত্যেকদিন আমাদের শিখতে হয় সকালে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত। গুরু এবং শিষ্য এই পরম্পরা আজকের নয়, মানুষ যখন থেকে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করতে শিখেছে তখন থেকে আমরা গুরু পেয়েছি। তোমার কপালে রহস্যের অমর তিলক, অন্ধকারে ছুপ ছুপ হেঁটে যায় বালক, শুকতারাকে দেখে প্রথম প্রেমের চিঠির কথা মনে পড়ে যায়। আমরা আজকে সরস্বতী পুজো উপলক্ষে দামোদী উদীয়মান বিদ্যুতের পক্ষ থেকে আজ দ্বিতীয় দিন যে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি, সেই দ্বিতীয় দিনের যে আয়োজন আছে তার শুভ সূচনা এখনই শুরু হতে যাচ্ছে। আজকে এই সুন্দর একটা বিকেলে আমরা আমাদের কৃষ্ণের তরফ থেকে আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে বাঙালি শিক্ষক দিবস পালন করছি। আপনারা সকলেই অবগত আছেন গত 2019 সাল থেকে আমরা এই দিনটিকেই বাঙালি শিক্ষক দিবস হিসেবে পালন করি। তিনি শুরু করবেন, আমার দৈকে আসছেন তিনি প্রস্তুত ব্যাটসম্যান, পরের দল আমার দৈকে লেখা পড়ে বাইরে এবং ওয়াইট সঙ্গত কারণে আবার ওয়াইট ছড়ানো ছেটানো ফিল্ডার ডিপ এক্সট্রা কভার লং অফ লং অন মিড উইকেট লং লেগ মাঝারি মাপের রান আপ পরের বল দর্শন করলেন ওভার দ্য উইকেট খুব সুন্দর মতো বল চালিয়ে গেলেছেন, বল চলে যাচ্ছে দেখতে এলাম, বেশ ভালোই পড়াশোনা করছেন, বুদ্ধিটাও তো ভালো। আসুন, না না আমার এখন সময় নেই, আপনার ফিজটা দিতে এলাম। আমি নিজেই তো যেতাম, আপনি আবার কি করে কষ্ট করতে? না না তাই কি হয়,
একটু দেখবেন আপনি যেন পড়াশোনা ভালো করে, ঠিক আছে। ওই যে বললাম যিনি আমাদের শুরু করিয়েছিলেন প্রদীপটা সলতেটা বাগানোর আসল কাজ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। সলতে বাগানোর কাজই হচ্ছে প্রকৃত কাজ। যিনি আমাদের সলতে বাগানো শিখিয়েছিলেন আমাদের আদরে আমাদের প্রথম গুরু দেবাশিস পাত্রের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে আমাদের সতীর্থ মুকুল মাহাতো। শুধু পড়াশোনা করলে কবিতা লেখা যায় না, কারণ কবিতা যে বোধ বা যে সৃজনশীল সূক্ষ্মতা দ্বারা একজন মানুষ কবিতা লেখেন সেইটা তো জেনেটিক্যালি অনেকটা থাকে এবং অনুভূতি প্রবণ মানুষ। সে ভাষা মানুষের মুখ থেকে উচ্চারিত হয় সেটি মানুষের মুখের ভাষা। এখন ভাষা তো বিভিন্নভাবে ব্যবহৃত হয় বা আমরা প্রকাশ করি কথা বলে ইশারা করে ইঙ্গিতে, সবগুলোই ভাষা। এখন পৃথিবীতে প্রচুর ভাষাভাষী মানুষ আছেন, ভাষা গোষ্ঠী আছে, সেগুলো সবই ভাষা। যা দিয়ে মানুষ ভাব প্রকাশ করে সবই ভাষা। আর মাতৃভাষা বলতে যেটাকে আমরা নিজের মায়ের ভাষা বলি। আমরা যতই চেষ্টা করি কোন শিশুকে আমি শিখিয়ে দেব এই অহংকার আমার নেই এবং শেখানো যায় না, এটা সত্য কথা। শিশু যে প্রতিদিন তার যে জিজ্ঞাসু মন, তার যে কৌতূহলী মন, সেই কৌতূহলী মনকে তথ্য বা ধারণা যোগান দেওয়াই একজন শিক্ষকের কাজ। হে অক্ষয় প্রাণ, দীর্ঘকাল আপনার মহান প্রতিভা আমাদের সহৃদয় রসিক আত্মাকে পরিতৃপ্তি দান করেছে। আপনার শৈল্পিক সান্নিধ্যে আমাদের সংস্কৃত যাপন ও শিল্পচর্চার পথ প্রসারিত হয়েছে।